মানিকচক ব্লকের অন্তর্গত ভূতনিচর এলাকার চললেও এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে নিয়ে ঝাড়ফুঁক। বুধবার সকাল নাগাদ ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ভূতনি থানার দক্ষিণ চণ্ডীপুর অঞ্চলের বাল্লি এলাকায়। অসুস্থ অন্তঃসত্ত্বা গৃহবধূর নাম শ্যামলী মণ্ডল, স্বামী শ্যামল মণ্ডল। খবর পেয়ে ছুটে আসেন ভূতনি থানার পুলিশ। বর্তমানে গৃহবধূটি ভূতনি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। জানা গেছে অন্তঃসত্ত্বা গৃহবধূ 7 মাসের অন্তঃসত্ত্বা, শরীরে রয়েছে রক্তের সমস্যা সহ রোগ আক্রান্ত। এদিন পরিবারের পক্ষ থেকে গুণিনকে বাড়িতে রেখে চলে ঝাড়ফুঁক। ওই ঝাড়ফুঁকেই নাকি সুস্থ হয়ে উঠবে গৃহবধূটি, এমনটাই দাবি পরিবারের লোকজনদের। রীতিমতো মন্ত্রপাঠ করে নিম পাতা নিয়ে চলে ঝাড়ফুঁক। এ বিষয়ে গৃহবধূর বাবা নিখিল মণ্ডল বলেন, বারবার ডাক্তার দেখানো হলেও শরীর সুস্থ হচ্ছে না, কিন্তু ঝাড়ফুঁক করা হলে শরীর সুস্থ হয়ে উঠছে বলে দাবি। আজকে খবর আছে আমাদের এখানে কি একজন গর্ভবতী মহিলা বাল্লিটোলায় তিনি অজ্ঞান হয়ে আছেন, আর ওনার বাড়ির লোক এই ওঝাগুনি দিয়ে চিকিৎসা করাচ্ছেন।
তো খবরটা পাওয়ার মাত্র সঙ্গে সঙ্গে থানা জড়িত হয়। আমি থানার সঙ্গে গিয়ে ওই গর্ভবতী মাকে হাসপাতালে নিয়ে আসি, প্লাস থানা গুণিটাকে থানায় নিয়ে যাই। তো যাও, আমার আগে বুঝতে পেরেছিলাম রক্ত শূন্যতার হয়তো কোনো একটা কারণ হবে, তারপর টেস্ট করে দেখি উনি রক্ত শূন্যতায় ভুগছেন, সেই কারণে উনি অজ্ঞান হয়ে যাচ্ছেন। এখন আমরা চেষ্টা করছি ঠিক পরিষেবা দিকে দেওয়া, যদি সেই রকম রক্তচাপ হয় তো মালদা মেডিকেল কলেজ ট্রান্সফার করে আমরা রক্ত চাপিয়ে রোগীটাকে আবার নিয়ে আসবো। এটাই এটা অদ্ভুত একটা জিনিস, মানে আমাদের এত পরিষেবা দেওয়ার পরেও মানে লোকে কুসংস্কারের সাথে কিভাবে জড়িত। আর ব্যাপারটা হচ্ছে এখানে দেখবেন সমাজের সম্ভ্রান্ত লোকেরাও আবার এই সবকে সাপোর্ট করে, মানে আমি ওখানকার মানে বেশ একটা লোক আছে, সিনি আবার ঠেকে যান ওনার সঙ্গে ভালো করি। তো আমি ওনাকে বললাম আপনার থাকতে যদি এইসব সমাজে হয় তো আপনি অনেক শেখাবেন, আপনার বাচ্চা হয়েছে আজকে সদরে, আপনার বাচ্চা সুস্থ বাড়ি চলে আসবে, জিনিসটাতে দাঁড়াবেন বোঝাবেন যে গর্ভবতী মাঝে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান, সেই সব না করে গুনিয়ে যাবো। এখন যদি এই একটা মা যদি হঠাৎ কিছু একটা অঘটন ঘটে যায় তখন আমাদের একটা ফেলিয়ার হতো। এটা আমাদের একটা পরিষেবা দিয়েও যদি একটা মাকে সুস্থ না করতে পারি, বিশেষ করে গর্ভবতী মা, তো বলার কিছু নেই। সমাজ মানে সমাজটাকে তো লোকেরা শুধরাবে, আমরা খালি একটা সাহায্য করতে পারি, বিলম্বিত না হয় তখন পারার কি আছে। এরপর কোনো অ্যাওয়ারনেস কোনো প্রোগ্রাম? হ্যাঁ, এবার আমরা আশা টাশাকে নিয়ে একবার প্রত্যেক বাড়িতে গিয়ে যত লোক আছে একবার একটা মিটিং করে পঞ্চায়েত প্রধান ডেকে এটা নিয়ে আমরা আলোচনা করবো, এই বিষয়টা নিয়ে যেন বিষয়ের জন্য যেন আর না ঘটে। মায়ের বাড়ির গার্জেন গুলা বলছে যে শ্বশুর বাড়ির গুলা মানে খারাপ করে দিয়েছে, আর আমি গুনি ডেকে এনেছি তোমরা রিক্স লাও মেয়েটার কি হবে, এরকম কথা সব বলছে। যে মহিলাটা করা হচ্ছে মানে ঝাড়ফুঁক করা হচ্ছিল সে কি গর্ভবতী ছিল? কতদিনের? সাত মাসের গর্ভবতী। তো ওকে তো ডাক্তারের কাছে নিয়ে যায়নি কেন? বলছে নিয়ে গেছি শুনছে না। আচ্ছা, অনেক ডাক্তার দেখিয়েছি, ছবি টবি সব করেছি, শুনছে না। আচ্ছা, ওই জন্য ওঝা ওঝা বলছে। ওঝা ওঝা তো কোথা থেকে এসেছিল জানেন আপনি? কোথাকার ওঝা? ওঝাটা এখানকারই আছে না, বাঁধের বাইরে। কতজন ওঝা এসেছিলেন? আমরা শুনলাম নাকি বেশ কয়েকজন ওঝা ছিল। না না, দুজন ছিল। দুজন? দুজন কি একজন ইছে, একজন আর ছিল কিন্তু আমি চিনতে মানে ওই নিম পাতাটা নিম পাতা কিভাবে 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 ঝাড় ছিল? নিম পাতা দিয়ে, নিম পাতা নিমের ডাল রাখা ছিল স্যার, আমি জানি না। অনেক লোক মানে গেঞ্জাম হয়ে আছে কিনা আমি শুনতে পেলাম, বলছে এইরকম এরকম ওই তো হয়, ওই তো ডাক্তার দেখিয়েছে। কত কতক্ষণ ধরে ঝাড়ফুঁক করা হয়েছিল? আমিটা বলতেও পারছি না, আমি যখন শুনেছি আমি আসি দেখছি ওই রকম চলছে, আমি ছবিটা করেছি। আপনি আপনি কি করলেন তারপর? আপনি তো এলাকার বলেছি যে এগুলো না করে আগে ডাক্তারের কাছে নিয়ে যান। হ্যাঁ, তো আমার কথা কেউ ভ্রুক্ষেপই করেনি। শেষ পর্যন্ত কি হলো? শেষ পর্যন্ত এই আমি ছবি বললাম কি দেখো আমি ছবি করে পাঠাচ্ছি, তোমরা যদি এইরকম করো আমার যেটা দায়িত্ব আছে আমি করব। তো বউরা আমার কোনো আর আমার কথা নেই। এখন আমি ফোন করলাম যখন আমার দিদিকে, তো দিদি কোথায় ফোন করলো এটা জানি না আমি। তো ওখান থেকেই লোক এসে এসে মানে স্যার এসেছিল রাজেশবাবু ডাক্তার, ওই এসে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে। অবস্থা কীরকম রয়েছে গর্ভবতী মায়ের? অজ্ঞান অবস্থায় ছিল, এখনো এখন বলতে পারছি না। আপনার নামটা বলুন। দীপ্তি বর্ণানী মণ্ডল। আপনি কী রয়েছেন, কী করেন? আশা করি, আশা করি। কোন এলাকার? বাড়িটা লাগলাম দক্ষিণ চন্দ্রপুর। এটা হয়েছিল স্যার কি এর আগে আমি ডাক্তারকে দেখেছিলাম, ডাক্তারকে দেখিয়ে নিম্পাটিপাট করলাম, কী রোগ কোনো রোগ বোঝা যাচ্ছে না। তখন রোগ বোঝা যাচ্ছে না, আমি একটা গুণিকে ডেকে নিয়ে আসলাম। তো গুণিটা দেখে দেখে ভালো করে দিচ্ছে। হ্যাঁ, যখন ও আসছে যখন চলে যাচ্ছে এখান থেকে খারাপ হয়ে যায় মেয়েটা, আর যখন আসছে তখন ঠিক হয়ে যায়। ওর জন্য আমি মেয়েটাকে গুণিটাকে নিয়ে এসেছিলাম। এর আগেও এইভাবে করিয়েছেন?
এখন আপনার মেয়ের শরীর কিরকম আছে? এখন ভালো আছে। আপনার মেয়ে তো গর্ভবতী? হ্যাঁ গর্ভবতী। কতদিনের? সাত মাস হয়ে গেল। সাত মাসের। আপনার মেয়ের নাম? শ্যামলী মণ্ডল। বাড়ি কোথায় আপনার? বাড়ি। আপনার নাম?